ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1 এর 9 এর লাস্টের দুইটি অঙ্ক। এই চ্যাপ্টারের শেষ দুইটি অঙ্ক হচ্ছে এটা। এটা হচ্ছে সমাধান করো গ এবং ঘ নম্বর, দুটো অঙ্কই একদম সিম্পল অঙ্ক। এই অঙ্ক মূলত 5.3 এর মধ্যেও আলোচনা করা আছে। তো আমরা এখান থেকে সমাধান করব। প্রথমে যদি ক নেই, গ নেই, তাহলে কি হয়? গতে আছে 4 to the power 3y minus 2 সমান 16 to the power x plus y। খেয়াল করো, এটা 4 বেজে আছে, এটাকে 4 বেস করা যায়। দেখো, 4 এর স্কোয়ার করলে কত হয়? 16 হয়। তার মানে আমরা এই সেম বেস করব যাতে ভিত্তিটা বাদ দিতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 to the power 3y minus 2 সমান 4 to the power 2 সমান পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারি 4 to the power 3y minus 2 সমান 4 to the power 2x plus 2y। এখানে যখন পাওয়ার পাওয়ার পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে আমরা এখানে গুণ বসিয়েছি। খেয়াল করো, এইখান থেকে সরাসরি যদি কেউ এই লাইন লেখে তাহলেও তারটা হবে, কোনো অসুবিধে নেই। কিন্তু খেয়াল রাখতে হবে, পাওয়ার যখন আমরা গুণ করব, যখন সরাসরি গুণ দুটোর সাথেই করা হয়, অনেকেই এইটা 2x করে, ওয়াইয়ের সাথে আর গুণ না করে রেখে চলে আসে। তাহলে এই ভিত্তি আর এই ভিত্তি সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3y minus 2 সমান 2x plus 2y। এখান থেকে যদি আমরা অপনয়ন করি, প্রতিস্থাপন করি, যে কোনো চিন্তা করি, পরেরটার কথা চিন্তা করে আমাদের মাথায় কাজ করাতে হবে। এখানেও দেখো, এই একই ধরনের বিষয় আসবে, কোনো পাওয়ার স্কোয়ার থাকবে না। যদি স্কোয়ার না থাকে বা অন্য কোনো ঝামেলা না থাকে, তাহলে আমরা এখান থেকে যদি একটার মান বের করতে পারি, তাহলে বের করে নেওয়া ভালো। দেখো, এখানে 3y আর এখানে 2y, এটাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু ওয়াই এর মান বের হবে। তাহলে 3y minus 2y সমান 2x plus 2। তাহলে এখান থেকে দেখো, আমরা লিখতে পারি ওয়াই সমান 2x plus 2। আমি যে কথা বলতেছিলাম, এটা তোমাদের নিজেদের ব্যাপার, যার যেমন খুশি সে সেইভাবে করতে পারবে, প্রতিস্থাপন অপনয়ন যা হোক করা যাবে। তবে আমি যেটা বলতেছিলাম, সিঙ্গেল যদি হয়, সরল রৈখিক যদি হয়, এক্সের পাওয়ার আর ওয়াইয়ের পাওয়ার যদি সেম হয়, আর যে কোনো একটাকে আমরা সহগ মুক্ত করতে পারি, অর্থাৎ সহগের সাথে ওয়ান নিতে পারি সহগ, তাহলে অঙ্ক করতে সহজ হয়। আমরা এটাকে প্রতিস্থাপন করব, তাহলে দেখবা খুব সহজেই মিলে যাবে। এখন আমরা দ্বিতীয় যে অংশটা ছিল সেখান থেকে পাই কী পাই, দেখো, 3 to the power x plus 2y সমান 9 to the power 2x plus 1। এখানে আমরা দুটোকেই দেখো থ্রি ভিত্তি করতে পারি, এক্স প্লাস টু ওয়াই, এটাকে লেখা যায় 3 to the power। এখানে যে কথা বলছিলাম, এটা থেকে এটা সরাসরি যদি লিখতে চাই, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে এটা 4x plus 2। খেয়াল রাখতে হবে যেন গুণটা ঠিক থাকে, তা না হলে কিন্তু সব শেষ, এই ভিত্তি শেষ। তাহলে এটা থাকে এক্স প্লাস টু ওয়াই সমান 4x plus 2। দেখো, আমরা এখানে ওয়াই এর মান বের করে নিয়েছিলাম, সেই মান আমরা এখন এখানে বসায় দিতে পারি, কোনো অসুবিধে নেই। তাহলে আমরা এখানে যদি বসায় দেই, তাহলে এক্স প্লাস টু ইন্টু এই মান 2x plus 2 সমান 4x plus 2। আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসতে চাই একবারে, তাও নিয়ে আসতে পারি, আর না হলে রেখে দিই, অসুবিধে নেই, তোমরা যেটা পছন্দ করো সেটাই করবে। এটা আমরা বসালাম x plus 3x plus, এটার সাথে এটা, সরি, এটা এটার সাথে এটা যদি আমরা গুণ করি, তাহলে কত হয়? 4x, এটার সাথে এটা প্লাস 4, এই 4x minus 2 সমান 0। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, দেখো, সবাইকে না নিয়ে এসে যদি 4কে আমরা উপাশে নিতাম, তাও পারতাম। এই এক্স 4x আর এই মাইনাস এক্স, তাহলে এটার এটা কেটে গেল, মাইনাস 4x আর প্লাস 4x, এখানে শুধু x থাকলো। এই দুটো থেকে যদি আমরা 2 বাদ দেই, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2 সমান 0, তাহলে x সমান আসলো -2। এই -2 আমরা এর মধ্যে বসায় দিব, এক হতে পায়, কি পায়? দেখো, ওয়াই সমান এজে 2 ইন্টু -2 প্লাস 2। কী করেছি, এই x এর জায়গায় এই -2 বসিয়েছি, তাহলে এটা কত হয়? -4 প্লাস 2, তাহলে এটাও দেখো -2 হয়। তাহলে নির্ণয়ের সমাধান x, y সমান -2, -2। এখানে আমি দুটো তিনটে জিনিস লিখি না এখনও, সেটা বলবো দেখে।
আমরা প্রথমত একটা দেখে ভেঙে ওয়াই এর মান বের করেছি, আরেকটা থেকে ভেঙে এই ওয়াই এর মানটা এখানে বসাইছি। তাহলে এখানে লিখতে হবে এক হতে এই কথাটা, অথবা লিখতে হবে ওয়াই সমান টু এক্স প্লাস টু। এই যে মানটা আমরা ওখানে বসিয়েছি তাই লিখতে হবে। আবার এখানে দেখো আমরা মান বসিয়েছি এক হতে পাই ওয়াই সমান এটা, কিভাবে পাই, যেহেতু এক্স সমান মাইনাস টু কথাটা লিখতে হবে। এগুলোর জন্য মার্ক কাটা যায়, এক মার্ক কেটে দিলে কিছু করার নেই, অনেকেই ফুল মার্ক দিয়ে দেয় তবে অনেকে কেটে দেয়। তাহলে দেখো আমাদের এখানে সমাধান বের হয়ে গেল। এখন আমরা যদি ঘ নম্বরটা দেখি, ঘ নম্বরটাও সেম স্টাইলের অঙ্ক, আমরা সবাইকে ভিত্তি একই করে দিব তাহলে অঙ্কের উত্তর সহজ হয়ে যাবে। ঘ নম্বরে প্রথমটার মধ্যে কি আছে, ঘ নম্বরে প্রথম আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান এইট। দেখো এই দুটোকে একসাথে করা যায় কারণ এর ভিত্তি সমান, মাঝখানে গুণ। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান, পাওয়ার যোগ হয়েছে কারণ ভিত্তি সমান হলে তাদের মধ্যে গুণ থাকলে পরে পরে যোগ হয়, আর কি থাকলে বিয়োগ থাক, গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। তাহলে আমরা এই এইটকে দেখো এই টু ভিত্তি লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, টু কিউব দিলে এইট হয়। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি এই টু আর এই টু বাদ গেল, তাহলে এর উপরে যা আছে তাই লিখে দাও টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান হচ্ছে থ্রি। এখানে দেখো আমাদের সহগ একটা হচ্ছে টু এক্স একটা হচ্ছে থ্রি ওয়াই, আর এটা যদি আমি ওই পাশে পাঠাই তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে কত, টু। না তো এই টুকে এ পাশে পাঠালে হয় মাইনাস টু, তাহলে এটা করলে কত হয় ওয়ান। এখন দেখো আমরা এখানে এটা ভেঙে এখানে পৌঁছিয়েছি, এখন এটা ভাঙলেও এরকমই কিছু আসবে। তো আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ দিই, কেন আমি এখান থেকে ওয়াই এর মান অথবা এক্স এর মান বের করে নিলাম না সেটা আগে বুঝতে হবে। এক্স এর সাথে দেখো কিছু আছে, ওয়াই এর সাথেও কিছু আছে, এই জন্য আমি এটাকে আর ভাঙলাম না, এভাবেই রাখলাম। কেন রাখলাম, পরেরটা যদি আমরা করি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে আমরা আবার কি আছে, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার ওয়াই প্লাস টু সমান সিক্সটিন। তাহলে এখান থেকে দেখো দুইটাকে একটা করলে এক্স প্লাস টু আগের মতোই প্লাস ওয়াই প্লাস টু সমান, এটাকেও দেখো টু ভিত্তি করা যায়, টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো, তাহলে এই টু এই টু বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকে কত এক্স প্লাস ওয়াই প্লাস দুয়ে দুয়ে চার সমান এখানে কত চার। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি যে বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফোর মাইনাস ফোর, বা এক্স ইকুয়াল টু আমরা একটা না লিখি পরে লিখি ওয়াই সমান জিরো। দেখো আমরা যদি এখন এখান থেকে এক্স এর মান বা ওয়াই এর মান বের করি, এর সাথে দেখো কোনোটার সহগ নেই, সহগ নেই বলতে সহগ এক আছে। তো এই এককে যদি আমরা এখানে এখন নিয়ে এসে বসায় দিই যে কোনো একটার মান, তাহলে দেখো সহজেই মিলে যাবে। এই জন্য আমি তখন এখান থেকে ভাঙি নাই, কারণ এখান থেকে ভাঙলে ভগ্নাংশ আসবে, তারপরে আবার লসাগু করতে হবে, আর গুণন করতে হবে, অনেক ভেজাল আছে। এই জন্য প্রতিস্থাপন করতে গেলে সিঙ্গেল সহগ দেখতে হয়। আমি এখান থেকে যদি ওয়াই এর মান বের করি তাহলে হয় মাইনাস এক্স, এটাকে আমরা দুই নম্বর দিলাম। এখন আমরা এক হতে পাই, দেখো কি সুন্দর তাড়াতাড়ি মান বের হয়ে যাবে, টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই, ওয়াই এর মান হচ্ছে মাইনাস এক্স সমান এখানে কত ছিল ওয়ান, বসা দিলাম ওয়ান। তাহলে এখানে টু এক্স মাইনাস থ্রি এক্স সমান ওয়ান, তাহলে মাইনাস এক্স সমান ওয়ান, কারণ তিনটা থেকে দুটো গেলে থাকে এক্স কিন্তু বড়টার চিহ্ন মাইনাস, তাহলে এটা মাইনাস এক্স সমান ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই মানটা আমরা এখন এখানে বসা দিব, তাহলে কি হয় দুই হতে পায়, দুই হতে পায়, তাহলে ওয়াই সমান কি মাইনাস মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে আমরা লিখবো এক্স কমা ওয়াই, নিম্নের সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে প্লাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের উত্তর।
একদম ইজিলি চিন্তা করব আমরা যে কোনো কিছু আমরা ব্যতিক্রমভাবে চিন্তা করতে যাব না সহজভাবে তোমরা যেভাবে এর আগে শিখে এসেছো সেইভাবে চেষ্টা করব অর্থাৎ যেটা তোমাদের কাছে সহজ মনে হয় এখানে সমাধান নির্ণয় এই অংশে এসে তুমি প্রতিস্থাপন করতে পারো অপনয়ন করতে পারো তোমার ইচ্ছা দেখো এখানে যদি আমরা অপনয়ন করতে চাইতাম তাহলে এখানে এক্স এর সহগ এখানে আছে টু এখানে আছে ওয়ান তাহলে একে টু দিয়ে গুণ করে বিয়োগ করলে এটা হতো যদি এটাকে থ্রি আছে এখানে থ্রি দিয়ে গুণ করতাম থ্রি দিয়ে গুণ করে বিয়োগ করতাম তাও হতো তোমাদের ইচ্ছা এটা প্রতিস্থাপন অপনয়ন বা আর গুণন সবই হচ্ছে এসএসসির সেক্টরে আছে এই জন্য এখানকার তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটাতেই করতে পারবে আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ তারপরেও যদি কারো কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। 9.1 এর অনুশীলনের অঙ্কগুলো মোটামুটিভাবে শেষ তারপরেও এখানে যদি কারোর কোনো অসুবিধা থাকে সেই বিষয়টাকে আবার রিপিট করতে হয় তাও রিপিট করার কথা বললে আমি রিপিট করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই উদাহরণের অঙ্ক সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।